করোনা মোকাবেলায় গ্রিস সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তার অংশ হিসেবে গ্রিসে বাসা ভাড়া 40% কম করে দেয়া এবং মালিক পক্ষকে কমিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। যাদের সরকার ঘোষিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তাদের জন্য সমান সুযোগ রয়েছে বলে জানা গেছে। এদিকে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত গ্রিসে করোনা ভাইরাসে আক্রান্ত হন নাই, জানিয়েছেন গ্রিসের প্রবীণ কমিউনিটি নেতা এবং ব্যবসায়ী আরিফুর রহমান সিরাজ। সব প্রবাসীরা বাংলাদেশে, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে চুক্তিপত্র আছে কাজের, চুক্তিপত্র প্রত্যেকটা প্রবাসী আপনার 400 ইউরো করে আপনার ভাতা পাবে, এবং মালিক পক্ষকে সরকার নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থাতেই কোনো কর্মচারী কর্মচারীকে তারা আপনার কাজ থেকে বের করে দিতে পারবে না। আর আপনি জানেন যে আমাদের এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো হলো যে সরকারের নির্দেশে বন্ধ হওয়া দোকানগুলো আপনার 800 ইউরো করে একটা অর্থ তারা পাবে, এবং ভাড়ার ব্যাপারে, দোকানগুলোর ভাড়ার ব্যাপারে সরকার যে নির্দেশনা দিয়েছে মালিক পক্ষকেও এবং যারা ভাড়াটিয়া আছে তাদেরকেও যে 40% ভাড়া তারা কম দিবে আর কি, এবং মালিক পক্ষ কম নিবে। আর ব্যবসায়ীদের জন্য অর্থমন্ত্রীর একটা সাক্ষাৎকারে গতকালকে তিনি বলেছেন যে আমরা আমাদের টেবিলে আমরা একটা অপশন রেখেছি, সেটা হলো যে ব্যবসায়ীরা তাদের এই দুঃসময়ে, আমাদের এই দুঃসময় পার হলেই ব্যবসায়ীরা 1% সুদে ব্যাংক থেকে একটা লোন পাবে, যেই লোনটা 5 বছর মেয়াদি হবে। এখন আর যারাই আপনার মনে করেন দেশে, গ্রিসের বাইরে আছে, বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে তারা আছে, এবং অনেকের কাগজপত্র রেনু করারও সময় আছে, সরকারের নির্দেশনা হলো তাদের জন্য যে যে যেখানে আছে সমস্যা কারণ নাই, যে কাগজপত্র রেনু করতে সমস্যা হবে এটা কোনো জটিলতা নাই। এই মহামারী পার হলেই তারা যার যার স্থান থেকে ফিরে আসতে পারবে এবং তাদের কাগজপত্র গুলো একদম মানে নিরাপদে তারা আবার রেনিউ করতে পারবে। আর যারা যাদের কোনো কোনো মালিকের সাথে কোনো কন্টাক্ট নেই, যেমন অনেক বাংলাদেশি আছে সিজনাল কাজ করে, যেমন সামারের 6 মাস, সামারের 4 মাস, 5 মাস যারা কাজ করে বা 9 মাস যারা কাজ করে, তাদের জন্য আপনার এখানকার শ্রম মন্ত্রণালয় তারা খুব শীঘ্রই তারা জানিয়েছে যে খুব শীঘ্রই তারা একটা ডিক্লারেশন দিবে যে এই ভাতার। আমি আপনাকে এটুকুই বলতে চাই যে বিরোধী দল, গ্রিসের বিরোধী দল দাবি আছে একটা হাতার ব্যাপারে শুধু যারা চাকরিজীবী আছে বা চাকরির কাজ আছে তাই হাতার প্রত্যেকেই যারা এদেশে আছে প্রত্যেকেই যেন ভাতার আওতায় থাকতে পারে।